বই কেনার টাকা না থাকায় কলেজে না গিয়ে বাবার সাথে কামারের কাজ করছে দিনাজপুরের এক কিশোর। তার সাথে আছে স্কুল পড়ুয়া ছোট ভাই। ইচ্ছে থাকা সত্ত্বেও আর্থিক অনটন কেড়ে নিচ্ছে তাদের বড় হওয়ার স্বপ্ন। এই হাত এই সময় ব্যস্ত থাকার কথা কলম আর বই খাতা নিয়ে, অথচ হাত দুটো ব্যস্ত নতুন নতুন দাবটি বানানোর কাজে। একাদশ শ্রেণীর ছাত্র অর্জুন কর্মকার একানন, তার সাথে আছেন নবম শ্রেণী পড়ুয়া ছোট ভাই অজিত কর্মকারও। দিনাজপুরের বিরামপুরের দুলাল কর্মকারের ছেলে তারা। চরম আর্থিক অনটনের মাঝেও টাকা জোগাড় করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন অর্জুন, কিন্তু বাদ সেধেছে বই কেনার টাকা। অজিতের সমস্যাও একই, দিন আনে দিন খায়, টুকটাক করে কাজ করে, আর কলেজে যাওয়ার মতো সামর্থ্য আর হয় না। বাসায় টুকটাক করে কাজ করতেছি বাবার সাথে, বই পুস্তক কেনার জন্য টাকা পয়সা নাই। এই কাজ কাম করে কলেজে যাওয়ার হয় না, বই টই কেনা হয় না। এখানে ভাবতেছি এখন পড়ালেখা ছেড়ে দেব। সন্তানকে নিয়ে বাবা মায়ের স্বপ্ন বেশ বড়, তবে দারিদ্র তাদের স্বপ্নের সামনে চোখ রাঙাচ্ছে। ছেলেকে নিয়ে তো স্বপ্ন দেখি, হয়তো লেখাপড়া করাবো, হয়তো উপর লেভেলে যাবে, হয়তো জীবনে কোনোদিন হয়তো ছেলে চাকরি হয়তো করবে, এই আশা মতন আছে, কিন্তু আমরা পারবো কি না পারবো। বই পুস্তক এখনো আরো পর্যন্ত কিনতে পারিনি, ভর্তি করা হয়েছে, এখন বই কিনতে পারি নাই। অর্জুনের শিক্ষা চালু রাখতে তার প্রতিষ্ঠান কাটলা ডিগ্রি কলেজ কিছু উদ্যোগ নিয়েছে। বিজ্ঞান বিভাগে সে এসএসসি পাশ করেছে, অর্থের অভাবে সে সায়েন্স পড়তে না পারায় সে আমার কলেজে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। তার পড়াশোনাটা যেন বন্ধ না হয় এই জন্য আমরা তাকে কলেজে আসার জন্য উদ্বুদ্ধ করেছি। লাইব্রেরিতে বই আমাদের আছে, বই দেওয়া অথবা সৌজন্য সংখ্যা দিয়ে তাকে আমরা বিভিন্নভাবে সাহায্য সহানুভূত করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এলাকাবাসী ও অর্জুনের শিক্ষকরা চান মেধাবী এই ছাত্র যেন কেবল অর্থাভাবে ঝরে না পড়ে। দীপ্ত, বার্তাকক্ষ। বই কেনার টাকা না থাকায় কলেজে না গিয়ে বাবার সাথে কামারের কাজ করছে দিনাজপুরের এক কিশোর। তার সাথে আছে স্কুল পড়ুয়া ছোট ভাই। ইচ্ছে থাকা সত্ত্বেও আর্থিক অনটন কেড়ে নিচ্ছে তাদের বড় হওয়ার স্বপ্ন। এই হাত এই সময় ব্যস্ত থাকার কথা কলম আর বই খাতা নিয়ে, অথচ হাত দুটো ব্যস্ত নতুন নতুন দাবটি বানানোর কাজে। একাদশ শ্রেণীর ছাত্র অর্জুন কর্মকার একানন, তার সাথে আছেন নবম শ্রেণী পড়ুয়া ছোট ভাই অজিত কর্মকারও। দিনাজপুরের বিরামপুরের দুলাল কর্মকারের ছেলে তারা। চরম আর্থিক অনটনের মাঝেও টাকা জোগাড় করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন অর্জুন, কিন্তু বাদ সেধেছে বই কেনার টাকা। অজিতের সমস্যাও একই, দিন আনে দিন খায়, টুকটাক করে কাজ করে, আর কলেজে যাওয়ার মতো সামর্থ্য আর হয় না। বাসায় টুকটাক করে কাজ করতেছি বাবার সাথে, বই পুস্তক কেনার জন্য টাকা পয়সা নাই। এই কাজ কাম করে কলেজে যাওয়ার হয় না, বই টই কেনা হয় না। এখানে ভাবতেছি এখন পড়ালেখা ছেড়ে দেবো। সন্তানকে নিয়ে বাবা মায়ের স্বপ্ন বেশ বড়, তবে দারিদ্র তাদের স্বপ্নের সামনে চোখ রাঙাচ্ছে। ছেলেকে নিয়ে তো স্বপ্ন দেখি, হয়তো লেখাপড়া করাবো, হয়তো উপর লেভেলে যাবে, হয়তো জীবনে কোনোদিন হয়তো ছেলে চাকরি হয়তো করবে, এই আশা মতন আছে, কিন্তু আমরা পারবো কি না পারবো। বই পুস্তক এখন আরো পর্যন্ত কিনতে পারিনি, ভর্তি করা হয়েছে, এখন বই কিনতে পারি নাই। অর্জুনের শিক্ষা চালু রাখতে তার প্রতিষ্ঠান কাটলা ডিগ্রি কলেজ কিছু উদ্যোগ নিয়েছে। বিজ্ঞান বিভাগে সে এসএসসি পাস করেছে, অর্থের অভাবে সে সায়েন্স পড়তে না পারায় সে আমার কলেজে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। তার পড়াশোনাটা যেন বন্ধ না হয় এই জন্য আমরা তাকে কলেজে আসার জন্য উদ্বুদ্ধ করেছি। লাইব্রেরিতে বই আমাদের আছে, বই দেওয়া অথবা সৌজন্য সংখ্যা দিয়ে তাকে আমরা বিভিন্নভাবে সাহায্য সহানুভূত করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এলাকাবাসী ও অর্জুনের শিক্ষকরা চান মেধাবী এই ছাত্র যেন কেবল অর্থাভাবে ঝরে না পড়ে। দীপ্ত, বার্তাকক্ষ।